আসসালামু আলাইকুম আমার আপুর এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আর চেষ্টা করব আপনাদের সাথে কিছু টুকিটাকি কাজ শেয়ার করার, যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তো আজকে আমি বেশি কথা বলবো না, সরাসরি কাজে চলে যাব। আপনারা সবাই আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন যে আমি আজকে কী কী কাজ করি। আর হইতেছে গিয়ে আপনার আমার ম্যাডামের ভাই হয়তো আজকে আসতে পারে, সেই জন্য আমার ফুল্লি বাসা পরিষ্কার করতে হবে। আর হইতেছে যে আমার ম্যাডাম হয়তো বা রবিবার না হয় সোমবারে চলে আসবে। তো এখন তার তেমন একটা রেস্টের সময় নেই, এখন শুধু কাজ আর কাজ। ইনশাল্লাহ আশা করতেছি যে প্রত্যেক দিনই আপনাদেরকে আমি ভিডিও দিতে পারবো। আর এখন তো বৃষ্টিও কমে গেছে, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর বৃষ্টি আসবে না। তো যাই হোক, আপনারা সবাই আমার সাথেই থাকুন আর আমার পাশেই থাকুন, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমি কী কী কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখেন আমাদের রান্নাঘরের কী অবস্থা। আমার ম্যাডাম বাসা নেই, তো সেই জন্য আমি রান্নাঘর অপরিষ্কার করে রাখছি, ময়লা ফালাই নেই বাসার। আর দেখেন আমাদের চুলাটা কত ময়লা হয়েছে, কারণ আমি পরিষ্কার করে নেই। এখন পরিষ্কার করবো আর আপনাদেরকে দেখাবো যে এত ময়লা চুলা কীভাবে পরিষ্কার করা লাগে। আর আমার ম্যাডাম বাসায় থাকলে আমি যতই পরিষ্কার করি উনি একদিনে ময়লা করে আলা দেয়। এখন আমি আপনার গিয়ে যে কি বলে প্লেটগুলো আপনার গিয়ে চুলার, এইগুলো আমি এখন গরম পানিতে দিব। আর এটা হইতেছে কি আপনার এক পদের একটা টক লবণ। এখন আমি এই টক লবণটা দিয়া আপনার গরম পানি দিয়া, তো এখন আমি চুলার মধ্যে আপনার গিয়ে আগে এগুলো উঠায় নিই, আগে সবগুলো উঠায় নিয়ে তারপরে আমি এটার মধ্যে আপনার কি বলে সিতরাস বলে, তো যাই হোক আমি যদি সিতরাসটা দিই তাহলে যেটা হতেছে আপনার সিতরাস, তো এই সিতরাসটা দিলে আপনার যে জং ধরছে, যে জং জঙের মতন বলতেছে আর কি, ময়লা যেগুলো ময়লা জমছে আর কি, সেগুলো একটু কাইটা যাবে। কারণ আমি রান্না করছি একদিন আর আমার ম্যাডাম এগুলো ময়লা করে, আর এগুলো তো আমি সিতরাস দিব। আমি যখন এই বাড়িতে প্রথম আইসি তখন এগুলো আপনার যে সিটগুলো যে চুলার সেগুলো এক একটাতে পাঁচ মুন করে ময়লা ছিল, এগুলো সব আমি চা ছুরি দিয়ে আপনার কাইটা কাইটা পরিষ্কার করছি। তো এখন আমি এটাতে গরম পানি দেওয়া দিব, প্রায় আধ ঘন্টার লেগে রাইখা দিব। আধ ঘন্টা পর এটা এমনিতেই ময়লা কাইটা যাবে। তো এটা এভাবে থাক, আপনার আমি এখন গিয়া চুলাটা পরিষ্কার করব আর আপনাদের সাথেও শেয়ার করব। দেখেন একটা চুলা পরিষ্কার করতে গেলেও কত ঝামেলা হয় আর কত কি করা লাগে, চুলার সাথে কত যুদ্ধ করা লাগে। তো আপনারা দেখতে থাকুন যে আমি চুলাটা কীভাবে পরিষ্কার করি। আর একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের এই ছোটো বোনটার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তা আপনার হইতেছে আপনারা প্লিজ আমাকে সবাই ভালোবাসবেন, ছোটো বোন হিসাবে সবসময় আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি একজন প্রবাসী। আপনাদের ভালোবাসাটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি দরকার, কারণ আপনাদের ভালোবাসাটাই এই জন্য দরকার কারণ বেঁচে থাকার জন্য মানুষের নাকি ভালোবাসা দরকার হয়। কারণ আমি আমার মা ছাড়া একেবারেই অসহায়, সেই জন্য আমি চাইতেছি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, যাতে আমার ভিতরে যদি কোনো প্রকার কোনো কষ্ট থাকে সেটা যাতে আমি আপনাদের ভালোবাসা পেয়ে ভুলে যাই। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। ম্যাডাম এতই ময়লা করছে চুলাটারে, আপনার গিয়ে আমি প্রত্যেক দিন তো স্বাভাবিকভাবে ধু পরিষ্কার করি আর কি, সাবন দিয়ে আর এই লিফেটা দিয়া, কিন্তু আমার ম্যাডাম যেদিনই রান্না করে চুলাটা এত কালো হয়ে যায় আর এতটাই ময়লা জমে, আপনার গিয়ে পরিষ্কার করতে সময় হাত অনেক ব্যথা করে। তো এই ক্ষেপে তো আমি এই পর্যন্ত চারবার পরিষ্কার করছি আমার ম্যাডাম যাওয়ার পর। তো আমি সেদিন রান্না করছিলাম আর পরিষ্কার করি নাই, তো আজকে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে আরবিদের চুলা কীভাবে পরিষ্কার করা লাগে, সেই জন্য আর কি আপনাদেরকে দেখাইতেছি। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই,
কারণ টুকিটাকি যেখানকার যা করি আমি আর কি, যত পদের কাজই আমি করি, আমি চাই যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার কাছে ভালো লাগে। এই জন্য ভালো লাগে যাতে দুই দিন পর বাংলাদেশে গেলে কেউ আমাকে এই প্রশ্নটা না করতে পারে যে তুমি কি কইরাইছো আমরা তো জানি। তো সেদিন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখেছি যে আমি বাথরুম পরিষ্কার করতেছিলাম, কারণ আমার ভিতরে লজ্জাও লাগছে যে আমি বাথরুম পরিষ্কার করতেছি, বাথরুমের ময়লার লাইন আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আমি দেখাইতেছি। তো আবার এটাও চিন্তা করি যে থাক, আমি তো কর্ম করতেছি, আমি তো চুরি করতেছি না, আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালোই লাগতেছে। এরকম অনুভব নিয়ে আমি সেদিন ভিডিওটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখেন আমার ভিডিওটা যে আমি কীভাবে কাজ করি। আসলে কি প্রবাসের বাড়িটা অনেক কষ্টের, কারণ এই জায়গায় অসুস্থ হইলেও কি দেখার নাই আর কাজে সহযোগিতা করার মতনও কেউ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমার ম্যাডাম আমাকে মাঝে মধ্যে অনেক হেল্প করে, যখন আমাদের বাসায় অনেক মেহমান আসে তখন আমাকে অনেক সহযোগিতা করে, যেমন সালাদ কাইটা দেয়, আবার সাথে সাথে আপনার গিয়া থালবাটিও দিয়ে দেয়। তো অলমোস্ট আমার আপনার এই চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন টিস্যু দিয়ে আমি সুন্দর করে, আপনার যদি পানি থাকে যাতে আপনার থাপ্পা থাপ্পা বলে নাকি কীরকম জানি সেরকম একটা দাগ থাকে, তো সেই জন্য আমি টিস্যুটা ব্যবহার করি পরিষ্কার করার পর। তো যাই হোক, আমার চুলাটা পরিষ্কার হয়ে গেছে, আপনারা বলবেন যে আমার চুলাটা কীরকম হইলো আর কি পরিষ্কার। তো এখন আমি আপনার গিয়ে সিটগুলো পরিষ্কার করব চুলার, আর এই চুলার সিটগুলো পরিষ্কার করার জন্য দেখেন কত পদের ই দেওয়া লাগে। আগে একটা দিছি আপনার স্প্রে করছি, ওইটার নাম হইতেছে গিয়ে আপনার সিত্রাস, আর এখন এটার নাম হইতেছে কি যেন বিটাবল। তো এটার নাম হইতেছে বিটাবল, আমি এটা আপনার গিয়ে দিছি, এটা আপনার টক জাতীয় অ্যাসিড জাতীয়। তো এটা দিয়ে যদি এটা পরিষ্কার করি তাহলে দেখা যায় যে ভালোই একটু পরিষ্কার হয়। তো আপনারা দেখতে থাকুন যে আমি এটাও কীভাবে পরিষ্কার করি। আমি যে আপনার এই যে এটার কী বলে, এটার আপনার এখানে খারিজ বলে আরবি ভাষায়, আর আমাদের বাংলা ভাষায় বলে গিয়ে আপনার গিয়া তারের ছোবা। তো এটা তো আমি যখন ডলতেছি তখন গিয়ে আমার নখগুলোতে অনেক ব্যথা পাইতেছি, কারণ এই তারের ছোবাটা অনেক ই করে আর কি, নখগুলোতে আপনার কীরকম জানি হয়ে যায় খসখসা। তো দেখেন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর আমি এটা পরিষ্কার করতেছি আপনার গরম পানি দিয়া, অনেক ঠান্ডা সেই জন্য গরম পানিটা পরিষ্কার করতেছি। তো আপনার দেখেন যে এইগুলোর কী বলে আমি নাম জানি না, আমার ম্যাডাম বলে সাবাক, আপনার ইয়া যাই হোক আরবি ভাষায় সাবাক বলে না কী বলে। তো দেখেন আমি এটার মধ্যে কিন্তু আপনার ফয়েল পেপার লাগায় রাখি, কারণ যদি ফয়েল পেপারটা না দেয়, যদি আপনার ওইটা থাকে প্লেটটা থাকে শুধু, তখন অতিরিক্ত ময়লা হয়ে যায়, তখন পরিষ্কার করতে গেলে আমার একটা দিন সারা লেগে যায়। তখন আমি শুধু এই ফয়েল পেপারটা শুধু ফালা সরায় দেবো, তো ফয়েল পেপারটাগুলো যদি আমি খুলে তারপরে একটু দই, তা আবার নতুন করে আমি ফয়েল পেপার লাগায় নেব, তখন দেখা যাইতেছে যে কোনো সমস্যা হবে না। তা আবার যদি ময়লা হয় তাহলে আবার ফয়েল পেপারটা আমি রিমুভ করব, আবার নতুন লাগায় নেব, আবার এরকম করে ধুয়ে। তো এক সপ্তাহ ভালো থাকে, যদি আমার ম্যাডাম রান্না করে তাহলে যেদিন রান্না করব তার পরের দিনই মনে করেন যে ময়লা হয়ে যায়, কারণ উনি ময়লা করতে জানে অনেক। তা আমি এগুলো তো এখন আপনার গিয়া সিত্রাস দিব, ভালো করে সিত্রাস দেওয়ার পর আমি এগুলো ধুবো, আপনারা আমার সাথে থাকুন যে দেখেন আমি কীভাবে ধুই, কীভাবে ধুই না কীভাবে পরিষ্কার করি। এগুলো তো আপনার গিয়ে এই বেটাবলটা হইতেছে গিয়া, এই যে আপনার যে কী বলে সাবনটা যে দিছি না, এই সাবনটা অনেক ভালো, এটার নাম হইতেছে বেটাবল। তো এটা আপনার গিয়ে অ্যাসিড জাতীয়, এই জন্য ব্যবহার করি শুধু চুলা পরিষ্কার করার জন্য, আর অন্য কোনো কিছু তো আমি ব্যবহার করি না। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকুন যে দেখেন আমি কীভাবে কাজ করি।
অনেক আপুরাই বলবেন যে হয়তো বা আমি এক জিনিসই বারবার দেখাইতেছি, আসলে না, কারণ এই কাজটা করতে অনেক লং সময় লাগে, আর আমি ভিডিওটা চালু করে রাখছিলাম সেই জন্য আর কি লম্বা হয়ে গেছে। তা আমি অনেকগুলো ছাড় কাট করছি, তারপর যে যদিও অতিরিক্ত কাট করি তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না কখন কোনটা আমি পরিষ্কার করছি। আর যদি আপনাদের বাসায় এরকম চুলা থাকে গ্যাস ওভেন, তাহলে আপনারা এই প্রসেসটা ব্যবহার করতে পারেন যে আমি কীভাবে চুলাটা পরিষ্কার করলাম, এগুলোতে কী ব্যবহার করলে চুলা ভালো থাকে। আমার ম্যাডামের এই চুলাটার বয়স হইতেছে গিয়ে আপনার 40 বছরের উপরে, তো দেখেন এগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে পানিটা পরিষ্কার করে নেই, আপনার গিয়া কীরকম পরিষ্কার হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা দেখতে পাবেন যে পরে যে চুলাটা কতটা আমি পরিষ্কার করছি। আশা করছি যে আপনাদের এই চুলা পরিষ্কার করাটা দেখে আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে বোনের ভিডিওটা একটা লাইক দিবেন, আমার সাথে থাকুন যে দেখেন আমি কীভাবে কাজ করি। আর আপনার গিয়ে যে বালতিতে যে আমি রাখছিলাম না, যে আপনার যে এটা কি বলে যে পিতলের প্লেটগুলো, এখন এগুলোই আমি ধুইব। আপনার গিয়ে এগুলোর মধ্যে আপনার গিয়ে যে বেটাবলটা দিয়ে দিব, এই বেটাবলটা দিয়ে দিলে গিয়ে আপনার গিয়া না, এটা বেটাবল না, এটা হইতেছে গিয়ে আপনার জিফ, কারণ আরেকটা আছে ওটার নাম হইতেছে বেটাবল, এটা জিফ। তো যাই হোক আমি পরিষ্কার করি, আপনারা আমার সাথে থাকুন যে দেখেন এটা আপনার গোল্ডেন কালার হয়ে যাবে গা যখন আমি পরিষ্কার করব, তো গোল্ডেন কালার হয়ে যাবে। আগে তো দেখছেনই কীরকম দেখা গেছে, কালো কুচকুচে কালো, তো এখন পরিষ্কার করলে দেখা যাবে যে গোল্ডেন কালার। আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা বলবেন যে আপনাদের এই ফোনটা অনেক কাজ করতে পারে, কারণ আমার বাড়ির লোক বলে যে আমি এক সময় যে কোনো কাজ জানি নাই, কোনো কাজ করতে পারি নাই। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে আমি কোনো দিন কখনো কোনো কাজ করি নাই, এমনকি আমাদের বাসায় যখন ছিলাম আমি খাবার খায় প্লেট ধাক্কা দিয়ে শুয়ে আসতাম। দেখেন দুর্ভাগ্যবশত আজকে প্রবাসের বাড়িতে আমি কত কাজ করি, কখনো চিন্তা করি নাই যে আমার ভাগ্যে এরকম কিছু লেখা আছে, কিন্তু আমার দানা আর আমার রিজিক লেখা ছিল এই প্রবাসের বাড়িতে। সেই জন্যই আমি এই প্রবাসের বাড়িতে আজকে আইসা অনেক কাজ করতেছি, চিন্তাও করি নাই, কখনো কল্পনাও করি নাই যে এই বাড়িতে আইসে আমার বাথরুম পরিষ্কার করা লাগবে, ময়লার পাইপ পরিষ্কার করা লাগবে। তো সময়তে আমার আত্মীয় স্বজন আমার এই ভিডিওগুলো দেখা বলে যে সাবিহা কোনো কাজ করে নাই, আজকে সেই সাবিহা কত কাজ করতেছে, হ্যাঁ, নিজের জামাটা পর্যন্ত পরিষ্কার করে পরে নেই। যাই হোক, আমি আপনাদের ফেরি মাইন্ডে আমার কথাটা বললাম, কেউ মাইন্ড করেন না, কারণ হ্যাঁ আমি এক সময় অনেক অলস ছিলাম, কোনো কাজই করতাম না, সব কাজ আমার আম্মুরে দা করাইতাম, আমার মা করতো। আজকে সেই মায়ের অভাবটাই বুঝতে পারতেছি যে মা এক সময় কতটা কষ্ট কতটা পরিশ্রম করতো। তো আমি এখন এই যে আপনার এটা পরিষ্কার করতেছি, এগুলো ছোটো তো এই জন্য হাতে নিতে পারতেছি না, তাই ওইখানে রাইখা আমি ডুইলা পরিষ্কার করতেছি। আর পরিষ্কার করা শেষে আপনারা দেখতে পাবেন একটা চমক, তো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন আমার। তো এই চুলা আপনার পরিষ্কার করতে গেলে আমার হাতের নখগুলো অনেক কালো হয়ে যায়, কারণ এই চুলাতে যে ময়লাগুলো না সেগুলো নখের মধ্যে আইসা আটকা যায়। তো আমি নখগুলো আজকে আপনার গিয়ে এই চুলা ধোয়ার পরে আল্লাহ বাঁচা রাখলে আমি সবগুলো নখ কাইটা ফেলাইব। আর আমি নখও পছন্দ করি না, আপনারা জানেন আমি নখও পছন্দ করি না, ছেলে মানুষের মতন আমি নখ কাইটা ফেলা দিই। তো দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে, তো দেখেন আপনারা আমার আপুরা ভাইয়ারা কতটা পরিষ্কার, কী সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখেন এখন আপনার গিয়ে আমি সবগুলো আবার নতুন করে ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে আপনার গিয়ে আমি চুলাটা চুলায় রেখা দিছি। তো এখন দেখা যাইতেছে চুলাটা মানুষ হয়েছে, কারণ যখন আমি পরিষ্কার করি নাই তখন দেখা গেছে যে একটা ময়লা অপরিষ্কার, তো এখন অনেক ভালোই অনেক পরিষ্কার হয়েছে। তো আপনারা সবাই লাইক দিবেন একটা। আপনারা আমি চুলা পরিষ্কার করার আগে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে গেছিলাম, যে আমি জানতাম যে ওইখানে কাজ করতে করতে অনেক সময় লাগে যাবে। তো এই ফাঁকে আমার ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেল, কারণ এইগুলো আমার ম্যাডামের জামা কাপড়।
তো দেখেন আমাদের এই মেশিনটা হইতেছে অটো মেশিন, তো আমি বাইরে শুকা দিতে যাব, তার আগে আমি মেশিনটা বন্ধ করে নেই। আর শুধু আপনার গিয়ে এই পাইপটা দাও যে পানিগুলো যায় বাথরুমে। তো দেখেন আমি বাইরে চলে আসলাম কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য, কারণ আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা, হালকা একটু রোদ আছে। আমি জামা কাপড়গুলো বাইরে শুকা দিব, বাতাস যেহেতু আছে, কারণ হালকা রোদ আছে, জানি না আবার কখন ঝরঝর করে বৃষ্টি আসব। তো সেই জন্য আমি তাড়াতাড়ি আর কি চলে আসলাম কাপড় চোপড়গুলো শুকা দেওয়ার জন্য। আর আজকে আমার ম্যাডামের ভাই আসবে, কারণ আমার ম্যাডাম বাসা নাই, ওনার ভাই আসবে, বলল যে ওনাদের রেস্টুরেন্টের প্রতি সপ্তাহে আসে আমার ম্যাডামের ভাই, গত সপ্তাহে আসে নাই, শুধু এই সপ্তাহে আসবে উনি, কারণ উনি যেহেতু এই জায়গায় রেস্টুরেন্ট খুলছে সেই জন্য বাধ্যগত ওনার আসা লাগে। তো আমার ম্যাডামের ভাই হইতেছে মাশাল্লাহ অনেক ভালো একটা মানুষ, সোনার মানুষ, বাবা মেয়ের সম্পর্ক আমাদের মধ্যে, কারণ আমার সাথে অনেক দুষ্টামি করে আর বলে কি আমার এই জায়গায় নাকি বিয়া দিয়ে দিবে, এরকম কিছু বলে। আমি মানুষ দেখছি, আরবি মানুষ দেখছি, কিন্তু আমার ম্যাডামের এই ফ্যামিলির মতন মানুষ আমি কোথাও দেখিনি, অনেক ভালো মনের মানুষ। আপনাদের সাথে শেয়ার করলাম, আবার বললামও, আমি একদিন আপনাদেরকে ওই আমার ম্যাডামের ভাইয়ের রেস্টুরেন্টের ভিডিও দেব। আমি যদি আবার নেক্সট টাইম ওনাদের রেস্টুরেন্টে যাই তাহলে আপনাদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসবো। তো আমার এই জামা কাপড়গুলো শুকা দেওয়া হইলো, আমি ভিতরে চলে যাব, কারণ ভিতর অনেক কাজ আছে, সেগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো দেখেন আমার কাপড় চোপড়গুলো শুকা দেওয়া হয়ে গেল আপনাদের সাথে বকবক করতে করতে। আমি অনেক আগেই ভিতরে চলে আসছি, ঠিক আছে, তারপরে হইতেছে আমি এই পাশ ওই পাশ আপনার গিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুইছে নিয়েছি, যে কার্পেটগুলো ওইখানে উঠা রাখছি। আরেকটা জিনিস হইতেছে, দেখেন বৃষ্টির দিন হইলে আর কি, শীতের দিন হইলেই যে যে চুনাগুলো দেখলেন না, সেই চুনাগুলো ড্যামেজ হয়ে যায় প্রতি বছর আপনার এরকম হয়। আপনার গিয়ে যে এই রুমটা দেখেন, দেখা যাইতেছে বট গাছের যে শিকড়গুলো যেরকম চুইলা থাকে না সেরকম। আরেকটা জিনিস হইতেছে, আমার ম্যাডাম আমার জন্য কিছু খাবার রাইখে গেছে, আমি তার কিছুই খাই না, এটার আপনার গিয়ে মুসমুস, আপনার কিশমিশ আর খেজুর এগুলো রাইখে গেছে, আমি কিচ্ছুই খাই নাই। আমার ম্যাডাম বাসায় আসলে আমার সাথে ঝগড়া করবে, কারণ আমি খাই না, কারণ আমার খাইতে ইচ্ছা লাগে না, একদম ইচ্ছা লাগে না। তো যাই হোক, আমি অনেক বকবক করি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখেন এখন আমি কার্পেটগুলো কার্পেটের জায়গায় রেখে দিব। তো আমি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আমি কতটা পরিশ্রমী একটা মানুষ। আপনারা এটাও বলবেন তুমি পরিশ্রমী মানুষ, এটা তো আমরা ভিডিওতেই দেখতেছি। আমি আপনাদের সাথে বললাম সরল মনে, আপনারা কেউ কিছু মনে করেন না। তো আমার আপুর এবং ভাইয়ারা, আপনারা সবাই তো দেখতেই পাইলেন যে আমি আজকে কী কী কাজ করলাম, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সারাদিন কাজ করার পরও আবার ভিডিও করছি, যতটুকুই পারছি আমি আপনাদেরকে দেখাইছি আর কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন আর বোনের পাশেই থাকেন। তো কী বলবো, অনেক ঠান্ডা, এত ঠান্ডা, আপনার গিয়ে শরীর একবারে বরফের মতন জমে যেতেছে, এত ঠান্ডা কাজ করা যায় না, হয়রান হয়ে গেছে, তাই বারান্দায় চলে আসলাম। তো বারান্দা এখন বসে রয়েছি। তো যাই হোক, কী বলবো, আজকে মনটা তেমন একটা ভালো না আর কিছু বলতে চাই না, মন খারাপ থাকলো। আমি আপনাদের সাথে সবসময় হাসি মুখেই কথা বলি, আমি কারোর সাথে আর কি তেমন কোনো কষ্ট শেয়ার করি না, আমি চাই না যে আমার কষ্ট কারোর সাথে শেয়ার করে। যাই হোক, তো আপনারা সবাই আমার সাপোর্ট করেন, ছোট বোন হিসাবে আমার পাশেই থাকেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোথাও আর আমি সামনে এগিয়ে যেতে পারবো না, কারণ আপনাদের ভালোবাসাটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি সামনে কীভাবে এগিয়ে যাব আর কি বলবো। আর হইতেছে গিয়ে আপনার, দেখেন আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একদিন পরই আবার সাবস্ক্রাইবটা উঠায় দেন। দেখেন একটা সাবস্ক্রাইবার যখন আসে নতুন হয় তখন মনের ভেতরে অনেক আনন্দ লাগে, যখন আবার উঠায় দেওয়া হয় তখন না স্যাড ফিল হয়। তো যাই হোক, আপনারা এমনটা করেন না, কারণ আপনাদের ছোটো বোন আমি, ছোটো বোন হিসাবে দেখবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনারা সবাই আমার সাথে, কিছু ভাইয়া আছে কিছু আপুরা আছে আমার সাথে যোগাযোগ করতে চায়, আসলে হইতেছে কি যে দেখেন আমি সারাদিন কাজ করি, কাজের মাধ্যমেই থাকি, আমি যদি আপনাদেরকে আমার ইমো নাম্বার বলেন বা ফেসবুক আইডি বলেন যদিও আমি দেই, দেখা যাইতেছে হয়তো বা একদিন বা দুই দিন
দেখা যেতেছে সময় বের করে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। আর ম্যাডাম বাসা থাকলে তো সময় দেওয়া যাবে না, কারণ কাজ থাকবে আর সামনে রোজা, সেই জন্য কাজও করতে হবে। তো আমি আপনাদেরকে আমার ফেসবুক লিংক দিতে পারতেছি না, কিন্তু আশা করতেছি এখন পারতেছি না, ইনশাল্লাহ রোজার পর আমি সবাইরই, এমনকি আমার প্রোফাইলে আমি আপনার গিয়া চ্যানেলের প্রোফাইলে আপনার গিয়া দিয়ে দেবো আমার ফেসবুক লিঙ্ক, আপনারা সবাই ওইখান থেকে নিয়ে নিন, কারণ রোজার আগে আমার অনেক কাজ আছে, আমি এই সময়টা কারোর সাথে কথা বলতে পারবো না। আশা করতেছি যে রোজার পরে ইনশাল্লাহ আপনাদের সকলের সবার সাথে আমি কথা বলবো। আর আমি যদি বাংলাদেশে চলে যাই তাহলে আমার পার্সোনাল নাম্বারটা আপনাদের সবাইকে দিয়ে যাব, যদি ভালো লাগে তাহলে ওনার সাথে কথা বলতে পারেন। তো এখন আপনারা কি আমার কাছে নাম্বার চান না বা ফেসবুকের লিঙ্ক চান না, আমি সেটা আপনাদেরকে রোজার ঈদের পরে আমার আইডিতে দিয়ে দেওয়া হবে, তো আপনারা সেখান থেকে নিয়ে নিন। আমি কাজের মানুষ, আমি সারাদিন কাজ করি, তেমন একটা সময় পাই না কারোর সাথে কথা বলার, সবসময় ব্যস্ত থাকি। তো ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ছোট বোন হিসাবে আপনারা যদি আমি কিছু ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।